এরপরের প্রশ্ন হলো, করোনার ডিউটিতে উৎসাহ দিতে তিন ডাক্তারের নাচ সম্পর্কে আপনার বক্তব্য কী? প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বিষয়টি উঠে এসেছে। ঢাকা মেডিকেল কলেজের তিনজন চিকিৎসক করোনায় যারা ডিউটিতে আছেন, কষ্ট করছেন, পরিশ্রম করছেন, রিস্ক নিয়ে কাজ করছেন, তাদেরকে প্রেরণা দিতে, উৎসাহ দিতে তারা নেচে গেয়ে বিনোদনের মাধ্যমে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন। বলতে গেলে তাদেরই অনুকরণে মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সেও একই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় একজনকে ঘটনার সাথে ছিলেন এরকম একজনকে বদলিও করা হয়েছে ইতিমধ্যে। তার মানে বিষয়টি এই দাঁড়ালো যে এখন করোনার ডিউটির কষ্ট এবং রিস্ক এটা লাঘব করার জন্য নেচে গিয়ে উৎসাহ দেওয়ার একটা কালচারে আমরা প্রবেশ করতে যাচ্ছি। পুরো বিষয়টি নিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ঢাকা মেডিকেল কলেজে যে চিকিৎসকরা এই নাচ পরিবেশন করেছে এবং সেটাকে ভিডিওতে ধারণ করে অনলাইনে ছেড়ে দিয়েছেন, তাদের মধ্যে থেকে একাধিক চিকিৎসকই হিন্দু ধর্মাবলম্বী আমরা যতটুকু জানতে পেরেছি। অতএব তাদের জন্য শরিয়ার দৃষ্টিভঙ্গি এটি না বর্তালেও আমরা সাধারণভাবে সাধারণ মুসলিম যারা আছেন তাদের জন্য বলবো যে নিজেদের কোনো কষ্টের বা পরিশ্রমের কোনো কাজ যদি হয় যেখানে প্রচণ্ড রকমের ক্লান্তি মানুষকে পেয়ে বসে, তাহলে সেই ক্লান্তি এবং কষ্ট দূর করবার জন্য যদি সুস্থ ধারার কোনো বিনোদন মানুষ এর আশ্রয় নেয়, কোনো বিনোদনের মাধ্যমে কষ্টকে লাঘব করার চেষ্টা করেন, যে বিনোদন এর মধ্যে আলাদা কোনো হুকুম বা বিধান লঙ্ঘন হবে না, তাহলে সেটাকে ইসলামী শরিয়া অ্যালাউ করে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নবী নির্মাণ হচ্ছিল তখন কিন্তু তিনি সাহাবিদের সাথে কাজে অংশগ্রহণ করেছিলেন এবং খুব কষ্টসাধ্য কাজ ছিল। তিনি পাথর বহন করছিলেন এবং ছন্দের তালে তালে বিভিন্ন ছন্দ আবৃত্তি করে করে সাহাবিদেরকে প্রেরণা দিচ্ছিলেন। তিনিও গিয়েছেন, সাহাবিরাও বিভিন্ন ভালো কথামালা রয়েছে এরকম ছন্দগুলো খালি মুখে তারা আবৃত্তি করছিলেন। ঠিক তেমনিভাবে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করাটা অনেক কষ্টের কাজ ছিল, প্রচণ্ড গরমের মধ্যে ক্ষুধার কষ্ট ছিল, এরকম বহুমুখী কষ্টের মধ্যে পরীক্ষা খনন করার যে কাজ ছিল কঠিন, সেই কঠিন কাজটি করার সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ, আখিরাতের আরামই শুরু প্রকৃত আরাম, অতএব আপনি আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করে দিন। এরকম বিভিন্ন ছন্দমালা তিনি আবৃত্তি করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। হুনাইনের যুদ্ধে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন একটি সময়ে যখন খুব কষ্টে নিবেদিত হয়েছেন তখন তিনি ছন্দের তালে তালে বলেছেন, আনাবনু আব্দুল মুত্তালিব আনান্নবিউলা কাদিব। এরকম বিভিন্ন কষ্টের সময় যে গেয়ে ওঠার একটা প্রবণতা আছে আমাদের গ্রাম বাংলায়। দেখি আমরা চাষি ভাইয়েরা অনেক সময় কঠিন বা আপনার খুব বোরিং লাগে এরকম চাষাবাদের কাজ করতে গেলে বা পানি সেচের কাজ করতে গেলে এরকম তারা গীত ইত্যাদি গেয়ে ওঠেন। এই গীতগুলোর কথামালাতে যদি খারাপ কিছু না থাকে তাহলে এগুলো গাওয়াতে ইসলামী শরিয়া দৃষ্টি কিন্তু কোনো অসুবিধা নেই। কষ্ট দূর করার জন্য এ ধরনের গীত গাওয়া বা কবিতা আবৃত্তি করা খালি মুখে এগুলো জায়েজ আছে, সেখানে যদি কোনো বাদ্যযন্ত্রের সংযোগ না হয় এবং সেখানে যদি অশ্লীলতা না থাকে, খারাপ কিছু না থাকে, সেটি জায়েজ রয়েছে। করোনার ডিউটিতে যারা নাচানাচি করছেন আমরা তাদের বিষয়ে বলবো, এটা যদি মেয়েরা মেয়েদের মধ্যে যদি শুধুমাত্র সাধারণ সুস্থ ধারার বিনোদনের মধ্যে তারা সীমাবদ্ধ থেকে একে অন্যকে উৎসাহ দিতে চান তাহলে সেটি অবশ্যই জায়েজ আছে, নিন্দনীয় নয়, পুরুষরা পুরুষদের মধ্যে করতে পারেন। কিন্তু সেখানে যদি বাদ্যযন্ত্র সংযুক্ত করে কোনো গান ইত্যাদি সেখানে যোগ করা হয় অথবা ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে সেটাকে ধারণ করে অনলাইনে ছেড়ে দেওয়া হয় তাহলে এগুলোর যে ক্ষতিকর দিক, এগুলোর যে কুপ্রভাব আমাদের সমাজে পড়বে সেটি আমরা সবাই কম বেশ জানি। তরুণ সমাজ যে বকে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে আমরা কিন্তু বিপদগামিতার দিকে তাদেরকে আমরা অনেকটা ঠেলে দিচ্ছি এ সমস্ত অপসংস্কৃতির মাধ্যমে। কিন্তু এই জায়গা থেকে আমাদের বোধহয় ফিরে আসা উচিত, যে সমস্ত চিকিৎসকগণ, নার্সগণ এবং যারা চিকিৎসা সেবার সঙ্গে জড়িত আছেন তারা করোনার এই কঠিন সময়ে যে সেবা দিয়ে যাচ্ছেন, আমরা তাদেরকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা সওয়াবের আশা করবেন এবং মনে রাখবেন যে এটা চাকরির বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং মানব সেবা, এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি আপনি অর্জন করতে পারেন। সে আশা যদি আল্লাহর কাছে আপনি করেন ইনশাআল্লাহ বিদিন আপনার বোরিং অনেকটা দূর হয়ে যাবে, আপনার ভিতরে আস্থা এবং নির্ভরতা আসবে। আর এরকম কঠিন সময়ে আমরা যেরকম সুস্থ বিনোদনের মাধ্যমে কষ্ট লাঘব করার চেষ্টা করতে পারি সেই সাথে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা আমাদের আরও বেশি হওয়া দরকার, আরও বেশি আল্লাহর স্মরণ হওয়া দরকার। কারণ আমি নিজ রিস্কের মধ্যে আছি এবং যারা রোগী রয়েছেন তাদেরকেও আমরা আল্লাহর প্রতি আস্থা যদি দিতে পারি, আল্লাহর প্রতি নির্ভরতা তাদের মধ্যে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ মানসিক শক্তি তারা অনেক বেশি পাবেন যা তাদের সুস্থ হয়ে ওঠার জন্য সহযোগিতা করবে। বিধায় এরকম সময়ে শরিয়ার গণ্ডির মধ্যে থেকে মেয়েরা মেয়েদের মধ্যে, ছেলেরা ছেলেদের মধ্যে যদি খালি গলায় কোনো কিছু গেয়ে ওঠেন অথবা একটু মানে হাসি মুখে থাকার চেষ্টা করেন কষ্ট দূর করবার জন্য, সেটি অবশ্যই জায়েজ আছে। কিন্তু সেটাকে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়ায় দেওয়ার মধ্যে কল্যাণ নেই, বহুমুখী ক্ষতি সেখানে আছে। আর নারী পুরুষ একসাথে মিশে এটি করার তো কোনো প্রশ্নই ওঠে না, সেটি সম্পূর্ণ অশ্লীলতা বেহায়াপনার দিকে আমাদের সমাজকে নিয়ে যাবে
ক্ষতিকর দিকগুলো আমরা সবাই কম বেশ জানি। এই সময় আল্লাহ তাআলা স্মরণ থাকা উচিত এবং শরিয়ার যে সীমানা আছে তার মধ্যে থেকে আমাদের বিনোদন করা উচিত। আবারও দোয়া করছি আমাদের চিকিৎসা সেবাতে যারা সংশ্লিষ্ট আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, তাদের কষ্টগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিন এবং আল্লাহর কাছে যে উত্তম বিনিময় রয়েছে আল্লাহ তাআলা সেই বিনিময় তাদেরকে দান করুন এবং আমাদের সকলকে আল্লাহর যে কেন আমরা ধাবিত হতে পারি সেই তৌফিক দান করুন। অসুস্থ কোনো সংস্কৃতি যেন আমাদের মধ্যে শুরু না হয়, বরং কঠিন সময়ে আল্লাহর জিকির যেন আল্লাহর স্মরণ যেন আমাদের মধ্যে আসে সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করছি। জাযাকুমুল্লাহু খায়রা।